আসসালামু আলাইকুম, অল ক্লাস এডুকেশন চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বা ওপেন ইউনিভার্সিটি এর HSC পরীক্ষা 2022 এর পৌরনীতি ও সুশাসন যে দ্বিতীয় পত্র রয়েছে তার একটি চূড়ান্ত এবং ফাইনাল সাজেশন দিব। তো পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র বিষয় কোড 2 আর 5-7 বিষয় কোডটা আপনারা দেখে নেবেন এবং পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী 7/10/2022 তারিখে। তো উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো প্রায় বিশেষ করে শুক্রবারই অনুষ্ঠিত হয়ে থাকে। তো ইতিমধ্যে বাংলা এবং ইংরেজি দুইটা পরীক্ষা হয়ে গেছে এবং এখানে আর একটা বিষয় হচ্ছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো একসাথে প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের পরীক্ষাগুলো একসাথেই হয়। তো এখানে আগামী 7/10/2022 তারিখে সকাল 10টা হতে 12টা হচ্ছে যারা প্রথম বর্ষে, এবং যারা দ্বিতীয় বর্ষে তাদের পরীক্ষা হচ্ছে 2টা থেকে বিকাল 4টা পর্যন্ত। তো এখানে আমরা পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র তার একটি চূড়ান্ত সাজেশন আপনাদের দেখিয়ে দিব। তো আমরা পর্যায়ক্রমে এখানে আপনাদের বইয়ের প্রতিটা ইউনিট থেকে, তো এখানে আপনাদের যে বইয়ের মধ্যে ইউনিট গুলো ভাগ করা রয়েছে এর যে বিশেষ কিছু পার্ট রয়েছে যেখান থেকে প্রশ্ন আসবেই সেই পার্ট গুলো আমরা আপনাদের দেখিয়ে দেবো। আশা করি ওইগুলো কমপ্লিট করলেই আপনারা সকল প্রশ্নের আনসার করে আসতে পারবেন এবং আপনাদের একটু আমরা পর্যায়ক্রমে ইউনিট, এখানে আপনি দেখতে পাচ্ছেন ইউনিট 1 থেকে এর কিছু পার্ট দিয়ে দিয়েছি যেখান থেকে প্রশ্ন আসবে, আপনারা এই পার্টগুলো আস্তে আস্তে কমপ্লিট করে নেবেন। এরপর আমরা পর্যায়ক্রমে আপনাদের সকল ইউনিটগুলো দেখিয়ে দেবো এবং কোন ইউনিট থেকে কোন ইউনিটের কোন কোন পার্ট থেকে প্রশ্ন আসবে সেগুলো আমরা পর্যায়ক্রমে দেখিয়ে দেবো। উন্মুক্ত সহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো পরীক্ষার সাজেশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। তো আপনারা পর্যায়ক্রমে ইউনিট এবং পার্টগুলো দেখে নেবেন। তো এখানে আমরা 3টা ইউনিট থেকে যে পার্টগুলো দিয়েছি আশা করি এই পার্টগুলো কমপ্লিট করলে এখান থেকে আপনাদের কমন আসবে। এবং আপনাদের সুবিধার্থে এর PDF ফাইলটি আমি আমার ভিডিও ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।